আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম মাই ডিয়ার লার্নার্স তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের মধ্যে ইয়াসির আরাফাত নামের এক শিক্ষার্থী বন্ধু কমেন্ট করেছে তার আওয়ার ন্যাশনাল ফ্লাগ এই প্যারাগ্রাফটি লাগবে তো বন্ধুরা তোমরাও কমেন্ট করবে তোমাদের জন্য অবশ্যই আমি পড়া তৈরি করে দেবো তাই এখন হচ্ছে এই ক্লাসটি ডেডিকেট করলাম ইয়াসির আরাফাতকে তো এখন আমি আবার ন্যাশনাল ফ্লাগ এই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমার কাছে যে একটা সহায়ক বই রয়েছে সেখান থেকে কিন্তু এটা দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় কিন্তু টাইপ করতে মন চায় না তো চলে আসি মূল করা দেখে ন্যাশনাল ফ্লাগ ইজ এ পিস অফ ক্লোথ জাতীয় পতাকা হচ্ছে একখণ্ড কাপড় ইট ইজ এ সিম্বল অফ এ কান্ট্রি এটা একটা দেশের প্রতীক আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এ থিং অফ আওয়ার প্রাইড প্রকৃতপক্ষে এটা আমাদের গর্বের বিষয় লেট আর্টিস্ট কামরুল হাসান ডিজাইনড ইট মরহুম শিল্পী কামরুল হাসান এটার নকশা প্রণয়ন করেছিলেন ইট ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ এটা আকারে আয়তাকার দ্য রেশিও অফ দ্য লেংথ অ্যান্ড ওয়াইট অব দ্য ফ্ল্যাগ ইজ টেন ইস টু সিক্স পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় দেয়ার ইজ এ রেড সার্কেল ইন দ্য মিডেল অফ দ্য অফ গ্রিন কালার সবুজ রঙের মাঝে লাল রঙের একটা বৃত্ত রয়েছে দ্য গ্রিন কালার স্ট্যান্ডস ফর দ্য ইউথফুল এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রিন ফিল্ডস সবুজ মাঠ লাল রঙ উদীয়মান সূর্যের প্রতীক সরি সবুজ রং জীবনের যৌবনের শক্তিকে এবং বাংলাদেশের সবুজ মাঠ লাল রং উদীয়মান সূর্যের প্রতীক এই এখানে যেটা বলতেছে বন্ধুরা দেখো এইখানে দ্য রেড কালার সিম্বোলাইজেস দ্য রাইজিং সান এই যে লাল রং রয়েছে সেটা হচ্ছে উদীয়মান সূর্যকে প্রতিকারিত করছে দ্য ফ্ল্যাগ ইজ হোস্টেড এভরি ডে অন দ্য টপ অফ আওয়ার গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস এটা প্রতিদিন সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চূড়ায় উত্তোলন করা হয় ইট ইজ হোয়েস্টেড এভরি হায়ার অন দ্য ন্যাশনাল ডেজ এটা জাতীয় দিবসগুলোতে সর্বত্র উত্তোলন করা হয় ইট ইজ কেপ্ট হাফ ম্যাস্ট অন দ্য ন্যাশনাল মর্নিং ডে এটা জাতীয় শোক দিবসে অর্ধনমিত থাকে উই শুড সেভ দ্য ওয়ানার অফ দ্য ফ্ল্যাগ আমাদের পতাকার সম্মান রক্ষা করা উচিত তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে পুরোটা বাংলা অনুবাদ করে দিলাম নিচে বাংলা রয়েওছে তো তোমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে সেগুলো একটু তোমাদেরকে উচ্চারণ করে দিচ্ছি এখানে এই যে এটাকে বলা হয় সিম্বল এটা হলো ইন্ডিপেন্ডেন্স এরপর এটা হচ্ছে ডিজাইনড এরপর রেক্টেঙ্গুলার এটা হচ্ছে রেশিও এটা হচ্ছে লেংথ এটার উচ্চারণ হবে ওয়াইড এরপর হচ্ছে মেডেল তো তোমরা জানোই এরপরে হচ্ছে ইউথফুল এরপর সিম্বলাইজেস এরপর গভর্নমেন্ট এটা তো বিল্ডিংস আর এটা হলো হোয়েস্টেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এভরি হায়ার হাফ ম্যাস্ট এরপরে হচ্ছে এটাকে মর্নিং বলবো না কিন্তু এটা হচ্ছে মর্নিং মার্নিং মানে শোক তো শিক্ষার্থী বন্ধুরা এখানেই আমার ক্লাসটা শেষ হচ্ছে ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও তোমরা যারা এখনও উইথ আজই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনিও অতি শীঘ্র চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমাদের যত রাইটিং পার দরকার সেগুলো আমার চ্যানেল থেকে নিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ